কেমন আছো? আই হোপ তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি আমাদের বর্ধমান ডিয়ার পার্ক। আমাদের হচ্ছে এটাই ঘোরার জায়গা, বারবার এখানেই আসি, তো সবসময় শেয়ার করা যায় না, আজকে শেয়ার করছি। তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যো কিছু তো বল, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ ওই যো মহারাজ শুয়ে আছে, মানে বাঘটা ওখানে শুয়ে আছে, এখানে নেই। তো এখানটায় বাঘটা থাকে, হ্যাঁ সবাই আর কি মানে ভেতরেই ঢুকে আছে, নাহলে এই গাছগুলোতেও বসে থাকে। তো নেই দেখতেই পাচ্ছ ওইখানে আছেন ওনারা। ঝুলে বসা আছে, দেখতে থাকো সঙ্গে থাকো। এই দেখো কি সুন্দর ফুলগুলো, না দারুন লাগছে। তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এটা রাস্তাটা, তো গাইস ওই দেখো দেখুন, আমাকে বলছে আমার খামান বেড়েছে, তো গাইস দেখো ওই যে মহারাজা শুয়ে আছে, দেখতে পাচ্ছো আশা করি। আর আর এই যে এই পাগলটা বকর বকর, এ কি বলছিস তুই? তো বকটা বল বল টাকা কি বলছিস? এখন আপনি বড় সরো ব্লগার, এখন কি আর আপনি এখন আমাদেরকে ই করবেন? মোটেও না, যাই হোক তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। ও আরামে ঘুমাচ্ছে, দেখো গাইস দেখো এগুলো কেউ পরিষ্কার করার নেই, এরকম ভাবে পড়ে থাকে। যাই হোক আর এদিকেও একই সেম। তো তোমাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাও, বুঝলে? দেখতেই পাচ্ছ এখানে ওই যে সব হরিণের দলগুলো আছে, এই দেখো কেমন লাগছে বলো তো গাইস। মনে হচ্ছে তোমরা এখন ভালো মতোই দেখতে পাচ্ছ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো অনেক আছে অনেক আছে। এই দেখো তোমরা একদিন পারলে চলে এসো ঘুরতে। আর এইটাতে ছোট্ট কুমিরের বাচ্চা থাকে, তবে এখন আর ওঠেনি বোধ হয়, জানো তো দেখতে পাবে নাকি বলতে পারছি না। হ্যাঁ বোধ হয় দায়। তো এখন আমরা ঘুরু ঘুরু করিতেছি এই রাস্তা দিয়ে, যাই হোক কুমিরটা এখনো ওঠেনি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিও। লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই হবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই দেখো ওই দেখো অনেক হরিণ এখানে, দেখতে পাচ্ছ? তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এ দেখো আরেক রকমের হরিণ, কি নীল গাই না কি গাইয়ের বাচ্চা, যাই হোক কিছু একটা হবে এখানে আছে। ওই যে একটা ওই দেখো, তো দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে ফিজেন্ট, সিলভার ফিজেন্ট। এই দেখো আর গোল্ডেন ফিজেন্ট আছে, তো এখানে ময়ূর আছে, গোল্ডেন ফিজেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার ময়ূর দেখো, ভারতীয় ময়ূর। এই দেখো দেখি দুটো বাচ্চা, খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে উট পাখি, কি করছে? হ্যাঁ এমু পাখি, সরি এমু পাখি, এখানে তিনটে আছে। এই দেখো এই দেখো আর এখানে আছে হচ্ছে আমার সব ছেলেপেলে আছে। এই দেখো একটা আমাদের এই যে
দু নম্বরীয় হনুমান, এই যে এই যে বদমাস, এই দেখো এই দেখো খেলা হয়েছে, দেখে 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 মুচ্ছে কিছু করছে, দেখেছো কেমন খেলা দেখাচ্ছে বদমাসগুলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো সজারি ওখানে মোট তিনটে আছে, এইখানে দুটো, ও সরি চারটে, পাঁচটা নাকি, পাঁচটা না তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। ও এই দেখো মুখগুলো দেখো গাইস কিরকম একটা, এই দেখো মুখগুলো দেখো কেমন একটা অদ্ভুত টাইপের। এই দেখো আপনার কিছু বক্তব্য আছে স্যার? না না কিছু বক্তব্য নেই, সবাই দেখুন জায়গাটা ঘুরে, জায়গাটা খুবই ভালো জায়গা, আসুন বর্ধমান এবং বর্ধমান এসে দেখুন জায়গাটা খুবই ভালো জায়গা, ভালো লাগবে। তাহলে শুনে নিয়েছেন, আমাকে আর কিছু বলতে হবে না, তাহলে আপনারাও এসে দেখুন, দেখে দেখুন সব দেখুন। তো এই দেখো গাইস কচ্ছপ এগুলো, এই দেখো আর এখানে পাখি আছে, না এগুলো টিয়া পাখি না, টিয়া পাখিও আছে আবার ইয়ে পাখি, সেই কালারিং কালারিং পাখিগুলো আছে হয় না, তো পাখিগুলো আছে। এই দেখো এই দেখো, আচ্ছা কাকাতুয়া নেই রে বাবু এখানে, না পড়ে এদিকে, ওই দেখো একটা, এটা উঠ পাখি না বাবু, না না তাহলে এটা কি বেশ বলে একটা কি, এটা জানি না ওখানে লেখা আছে না, এটা তারা করছে না কি জানো একটা নাম তারা করছে, ওখানে ছিল বক করছে ওখানে, এই দেখো ইগল, ইগল এগুলো হচ্ছে চিল, ও চিল আমি ভুল ভাল বকি কিন্তু কুমিরটা করছে পিপে লাইন দিয়ে পাঁচ দে সত্যি বাবা তুইও। তো গাইস দেখবে একটা জিনিস, হেই এই দেখো দেখতে পেয়েছো তোমরা, তোমরা যদি কুমির ওইটাকে দেখতে পাও আর ওটা কি একটু কমেন্ট করে জানিও তাহলে যে কি দেখতে পেলে তোমরা এক চান্সে। আবার ডুবে গেছে, দেখতে পাচ্ছো দেখো দেখতে থাকো আর সঙ্গে থাকো, শকুন দেখবে শকুন, এই দেখো ওখানে মধ্যে দুটো নাকি, দুটো আছে দেখতে পাচ্ছো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস এতক্ষণ আমরা একটু এইখানটায় বসলাম, তো এরপর বাড়ি যাব, আর তাহলে তোমরা দেখতে থাকো, আর ওই ভেতরটা যদি খোলা থাকে তাহলে একটা জায়গা আছে ওটা যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি বন্ধ থাকে তাহলে দেখাতে পারবো না, তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস এই দেখো খোলাই আছে, তাহলে প্রবেশটা কোথায় রে, ওই দিকটায় এই দিকটা বেরো, হ্যাঁ তো এই দেখো, চলো দেখা যাক, তো এই যো তোমরাও দেখতে পাবে যদি আসো তোমরা ঘুরতে। Just to view the deco guys.
তো দেখতেই পাচ্ছ এখন আমরা বেরোচ্ছি, বাদি গায় না, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করা যাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিও, তাহলে আমাদের খুব শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে বলতো এখানেই টাটা। তো এই যে এটা হচ্ছে ডিয়ার পার্কে বর্তমান জিওলজিক্যাল পার্কের গেটটা দেখতে পেলে